শিক্ষক শিক্ষয়িত্রী আর মর্মর ছাত্র ছাত্রীসল মানে 5 মিনিট নিমিলে মানে ডাইরেক্ট কথা লাগিম আর মানে বেশি সময় গেল আসলে মানে বন্ধ ক্লাসরুমের ভিতর কথা কয় বেশি ভাল লাগে যেহেতু এটা যেহেতু নাচ গান চলি আছে সকলে আর পারফর্ম করব আছে কোনোবাই সার্টিফিকেট পাব মনে বক্তা আছে সকলে ভাষণ দিব গতি সুপার ফাস্ট লেভেল হিসেবে মানে কথাখি কম তোমালে বুঝি নেপালে মো কবা অল্প রব কারণে তারমানে মূল ধরা এঘন্টা দুঘন্টা কেতিয়া নহবই মো প্রায় 12 ঘন্টা মান কলেহে কিবা এটা কোয়ালিটা হব ঠিক আছে এটা গতি মানে আধা ঘন্টা মানের ভিতর কথাখিন কবলে চেষ্টা করি আর মানে ফোন নম্বর দি দিন তোমাল কথাখানি কোনো পয়েন্ট বুঝি নেপালে ফোনত সুদিবা আজি শনিবার নয় শনিবারে সন্ধ্যা গধূলি 6টা বা 9টার ভিতর এই সম্পূর্ণ বিনামূলিয়া তার কোনো পয়সা দিব নালে গুগল পে করব নালে ঠিক আছে এই বিনামূলিয়া কিন্তু ইয়ালে হয়েছে এটা আহিলে মানে বিনামূলিয়া নহয় বুঝি পাইছ না কিন্তু সেই বিনামূলিয়া 3 ঘন্টা সময় সপ্তাহ এটা তোমালে আর্টসতে পড়া সায়েন্সতে পড়া কমার্সতে পড়া সকলতে কর্ম সংস্থাপনের সুবিধা আছে কর্ম সংস্থাপন মানে অকল সরকারি চাকরি নহয় কোনো সরকারে 100% নিবন সমস্যা সরকারি চাকরিকে সমাধান করব নয় সকলতো উত্তম হল স্বনির্ভরকে নিজে সংস্থাপিত হওয়ার আন দশজনকও সংস্থাপিত করবেন তোমার যে আশিস পাল আর রঞ্জন কোচ আর নব কলিতা দা এন্টারপ্রেনর নিজে সংস্থাপিত হওয়ার আন দশজনকও সংস্থাপিত করেছে নিজে যেমন কাম করব স্বনির্ভর হলে সিমানে দুপুর দুপে আগুয়াই যাব সরকারি চাকরি একটা ফিক্সড টাইম আছে ফিক্সড টাইম ভিতরে কাম করবা সেই সময় নির্ধারিত সময়টা কাম করলা তাতে সমাপ্ত আর নিজকে উপরে যাওয়া ইমান সহজ নহয় কিন্তু প্রাইভেট সেক্টর যেমানে কাম করবা সিমানে অর্গানাইজেশন বদলি করে করে উপরে যাব পড়া আর আজির দিনত সচা অর্থ এজন আইএস অফিসার সৎপথ থাকি পেলায় সচ্ছল জীবন যাপন করব নয় যদি 2 নম্বরে কারবার নকরে গতি প্যারেলি এজন আইএস অফিসারও সৎপথ থাকিব থাকি পেলায় কাম করব হলে স্বনির্ভর লিখে কিনা কাম করব লাগিব আনকি পড়ার টাইমতো তোমালে স্বনির্ভর লিখে কিছু কাম করব পড়া কোনোবা যদি লিখা মেলা করা লিখা মেলা যদি আলোচনী ম্যাগাজিনে যদি প্রকাশ হয় তো তুমি তারপরও অনারিয়াম পাব পড়া কোনোবাই ভাল এঙ্করিং করা তো হয়তো মাননি পাব পড়া কোনোবাই যদি ভাল কুইজ কম্পিটিশন বিলাক যোগদান করা কুইজ কম্পিটিশন বিলাক বছর 12 মাহে প্রাইজ মানি কুইজ কম্পিটিশন হয়ে থাকে ডিবেট কম্পিটিশন এইবিলাকে কিন্তু ভবিষ্যতে তোমাক সহায় করব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার এখন প্রশ্ন কাগজ থাকে সেই প্রশ্ন কাগজখনক পরীক্ষা অনুযায়ী জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ বলে কয় জেনারেল নলেজক আমি দুটা ভাগত বিভক্ত করব পারো এটা কোর ট্রেডিশনাল জেনারেল নলেজ ক্লাস 1 পর্যন্তলৈকে যি সাবজেক্ট পড়িছা সেইখিনি সকলে জানিবই লাগিব ভবিষ্যতে তুমি বিজ্ঞান শাখা বিষয়ে পড়া কলা শাখা বিষয়ে পড়া বাণিজ্য শাখা বিষয়ে পড়া যদি সেইখিনি নজানা ভবিষ্যতে কোনো সিভিল সার্ভিস পরীক্ষা কোয়ালিফাই নকৰা কম্বাইন কম্পিটিভ এক্সাম কোয়ালিফাই নকৰা ব্যাংক প্রভিজন অফিসার কোয়ালিফাই নকৰা তারমানে যিকোনো প্রযোজনামূলক পরীক্ষার কারণে জেনারেল নলেজটো সকলকে আবশ্যক তোমালোকে নিজে পাঠ্যক্রমের বস্তু নম্বর পাবাই 100 ভিতর তুমি 100 পাব পারা কিন্তু জেনারেল নলেজটো এনেকে রাতি কিরণ প্রকাশন বা ধেমাজি বুক স্টলের পর কিনে আনি পেলায় মুখস্থ করে যাওয়া বস্তু নহয় জেনারেল নলেজটো জেনারেল নলেজটো তোমালোকে ডেইলি আপডেট হব লাগিব এটা তোমালোকে যি ক্লাসতে থাকা ক্লাস 5তে থাকা 6তে থাকা 7তে থাকা 8, 9, 10, 11, 12 সকলো পাঠ্যক্রম প্রথম পৃষ্ঠার পর শেষর পৃষ্ঠালে খরচি মারি পড়িব লাগিব এটা তোমালে 10 পরীক্ষা লাস্ট 10 বছর কোয়েশন পেপার চালে 90% উপর পাই যাবা 12 পাই যাবা কিন্তু নিট এক্সাম JEE এক্সাম CEE এক্সাম কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স এক্সাম এই প্রশ্ন রিপিট নহয় যদি প্রতিটি পৃষ্ঠা যদি খরচি মারি বুঝি নোপা তাহলে প্রতিযোগিতা পরীক্ষাত উত্তীর্ণ নহা যিমানে কোচিং লওয়া 10 বছর 5 বছর হলেও কোয়ালিফাই নকরিবা গতি অকল মই দশম শ্রেণী ভালদরে পড়িম মার্কস তো পালে হব আর দ্বাদক পড়িম তেনেকে নহব প্রতিযোগিতামূলক পরীক্ষা বিলাক অষ্টম নবম দশম শ্রেণী একাদশ দ্বাদক যদি ভালদরে খরচিমাই বুঝি পয়া তিয়াহে কোয়ালিফাই করিবা গতি জেনারেল নলেজ পয়েন্ট অফ ভিউর প্রতিটি পাঠ্যক্রম প্রতিটি পৃষ্ঠায় জানি বুঝি যাব লাগবে আর কিতাব বিলাক পেলাই নিদিবা যি ক্লাসতে আসা যি ক্লাসতে আসা 6 থাকা 5 7 থাকা 8 থাকা 9 থাকা তেনত সেইখিনি নিচিনা রেফারেন্স বুক আর বেলেগ কিতাব হব নয় কিতাব দোকান বা কিনি অনা গাইড বুক হব নয় গতি সেইখিনি হল মেইন টেক্সট বুক সেইখিনি তোমালে খরচি মে হয় গাইড বুক তোমার একটা কোয়েশন প্যাটার্নের কিনা একটা আইডিয়া পাবা বা পূর্ণা সলভ আনসলভ প্রবলেম কিছু সলভ পাবা কমপ্লিকেটেড কোয়েশন কিন্তু টেক্সট বুকের নিচিনা কেউ হব নয় গতি টেক্সট বুক মাস্ট তারপরে আসবে বেলেগ কথা সেই হল ট্রেডিশনাল জেলাস বলে কইস মানে সাম্প্রতিক ঘটনা প্রবাহ বা কারেন্ট এফেয়ার্স এইবিল কোনবিল আজি রাজ্যখনত কি ঘটি আছে জেলাখনত কি ঘটি আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তত কি ঘটি আছে এইবিল কোর পাবা বাতরি কাকত টিভি নিউজ রেডিও নিউজ
বহুতে ক'ব পাৰে ইণ্টাৰনেটে সকলো তথ্য পায়, কিন্তু ইণ্টাৰনেটখন এখন সাগৰৰ নিচিনা। আৰু দ্বাদশ শ্ৰেণীলৈকে আচলতে কোনো ইণ্টাৰনেট দৰকাৰ নাই, কভিডৰ টাইমত মোবাইলটো ইউজ কৰিছিলা, এতিয়া কিন্তু কাৰো দৰকাৰ নাই। আচলতে ইণ্টাৰনেটৰ লগত বহুত সময় নষ্ট হয়, চকুৰ পাৱাৰৰ পৰা আদি কৰি চশমা ল'বলগীয়া অৱস্থা হ'ব পাৰে, মানসিকভাৱে বহুত কষ্টকৰ অৱস্থা এটা সৃষ্টি হয়। গতিকে তোমালোকে অকল অনলাইন আবেদন কৰিবৰ কাৰণে লাগে, সেইটো তোমালোকে নিজৰ নহ'লেও হ'ব, ঘৰৰ কাৰোবাৰ থাকিলেই হ'ল, বা ইণ্টাৰনেট কাফেৰ পৰা গৈ পেলাইও অনলাইন আবেদন কৰিব পৰা যায়। কিবা এটা বস্তু কমপ্লিকেটেড বস্তু বুজি পোৱা নাই, ডাইজেষ্টিভ চিষ্টেমটো বুজি পোৱা নাই, তাৰ ভিডিঅ'টো চাবৰ কাৰণে কিবা কাৰণত ইউটিউবত চোৱা, তাৰ বাহিৰে বেলেগ কোনো দৰকাৰ নাই ইণ্টাৰনেটটো। এখন বাতৰি কাকত নিয়মীয়াকে পঢ়িবলৈ চেষ্টা কৰা, আৰু ঘৰত প্ৰত্যেককে ক'ব এখন প্ৰিণ্টেড বাতৰি কাকত। এতিয়া ধেমাজিয়ে নহয়, গুৱাহাটীয়ে নহয়, সকলো আজিকালি বাতৰি কাকত কভিডৰ নাম লৈ পেলাই এতিয়া বাতৰি কাকত বন্ধ হৈ যোৱাৰ নিচিনা হৈছে। গতিকে বাতৰি কাকত অকল জেনেৰেল নলেজ ইনফৰমেশ্যনৰ নহয়, চাকৰি বিজ্ঞাপন থাকিব, স্কলাৰশ্বিপৰ বিজ্ঞাপন থাকিব, নামভৰ্তি বিজ্ঞাপন থাকিব, তাৰমানে প্ৰথম পৃষ্ঠাৰ পৰা শেষৰ পৃষ্ঠালৈকে জানিবলগীয়া বহু কথা থাকে এখন বাতৰি কাকতৰ পৰা। গতিকে তোমালোকক প্ৰত্যেকৰ ঘৰতে এখন বাতৰি কাকত ৰাখিবৰ কাৰণে চেষ্টা কৰিবা, আৰু কিতাপৰ দোকানত ক'বা, মই অলৰেডি কথা পাতিছোঁ যে বহুত কমি গৈছে, তোমালোকে সেই বাতৰি কাকতখন অন্তত ইয়াত পঢ়িছা, খৰচ পাতিটো হৈছে বাতৰি কাকতৰ নামৰ অন্তত 10 টকা এটা ডেইলি দিয়া, সি ইংৰাজী বাতৰি কাকতে হওক বা অসমীয়া বাতৰি কাকতে হওক, তাৰমানে কি কৈছে তাৰ পৰা জানিবলৈ বহু কথা, লেটেষ্ট ইনফৰমেশ্যন তাতেই পাবা। এতিয়া এইবাৰ এতিয়া যিসকলে দশম শ্ৰেণী উত্তীৰ্ণ হৈছা, কোনোবা বোলে ঘৰখনৰ সোনকালে আৰ্থিকভাৱে স্বচ্ছল হ'ব লাগে, তাৰ কাৰণে কিছুমান পাঠ্যক্ৰম আছে। পলিটেকনিক এই বছৰৰ পৰা পলিটেকনিকৰ এণ্ট্ৰেঞ্চ পৰীক্ষা নহয়, আজি বাতৰি কাকতত সেই বিজ্ঞাপনটো আহিছে, দশম শ্ৰেণী বিজ্ঞান আৰু গণিতত জেনেৰেল কাষ্টৰ কাৰণে 40% পালে হয়, বাকী কাৰণে OBC কাৰণে 35%, ST কাৰণে 33%, তাৰমানে কি হ'ল কোৱালিফাই এক্সাম বেলেগকৈ আৰু নহয়, এইটোৰ ওপৰত বেছ কৰে, যাৰ নম্বৰ বেছি হয় সেই তেওঁলোকে নিজৰ ইচ্ছামতে পলিটেকনিক আৰু ব্ৰাঞ্চ নিৰ্বাচন কৰিব পাৰিব। ব্ৰাঞ্চ মানে কি, মেকানিকেল, ইলেক্ট্ৰিকেল, চিভিল, কম্পিউটাৰ চাইন্স, ইনফৰ্মেশ্যন টেকনলজি। সেইদৰে উদ্যোগিক প্ৰশিক্ষণ প্ৰতিষ্ঠান, প্ৰত্যেকখন ডিষ্ট্ৰিক্টতে একোখনকৈ উদ্যোগিক প্ৰশিক্ষণ প্ৰতিষ্ঠান আছে, মোৰ নিজৰ গাঁৱৰ ভেৰপৰাতো এখন উদ্যোগিক প্ৰশিক্ষণ প্ৰতিষ্ঠান আছে, এই উদ্যোগিক প্ৰশিক্ষণ প্ৰতিষ্ঠানতো প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰি স্বনিৰ্ভৰশীল বা চৰকাৰী বা বেচৰকাৰী খণ্ডতো নিযুক্তি পাব পাৰি। গতিকে এনেকুৱা নহয় যে অকল ইঞ্জিনিয়াৰ হ'ব লাগিব, ডক্টৰে হ'ব লাগিব। এতিয়া যদি আমি ধেমাজিটো যদি এজন ইলেক্ট্ৰিচিয়ান বিচাৰোঁ, তেতিয়া ক'ব যে মই আজি যাব নোৱাৰিম, মোৰ কাম বহুত পেণ্ডিং আছে। এখন ৱেল্ডিঙৰ দোকানত যদি যোৱা, এখন গেট বনাবৰ কাৰণে ক'ব যে মই এমাহৰ আগত অৰ্ডাৰ দিব নোৱাৰিম, কমপ্লিট কৰিব নোৱাৰিম, মোৰ বহুত কাম পেণ্ডিং আছে। তেওঁ হয়তো ৱেল্ডাৰ হ'বৰ কাৰণে অষ্টম শ্ৰেণী উত্তীৰ্ণ হ'লে হয়, আনকি 10ও পাছ কৰিব নালাগে, কামৰ কোনো সৰুব নাই, কাম কৰিব লাজ কৰিব নালাগে, আমি সেইটো মনৰ ভাৱ ৰাখিব লাগিব। কোনো কাৰোৰ লগত তুলনা নহয়, হাতৰ পাঁচোটা আঙুলি সমান নহয়, কিন্তু প্ৰত্যেকটো আঙুলিয়ে গুৰুত্ব আছে। আমাক যেনেকৈ এজন IAS অফিচাৰ লাগিব, সেইদৰে এজন LP স্কুলৰ শিক্ষকো লাগিব, এজন চাফাই কৰ্মীও লাগিব, এজন যুৱ নেতাও লাগিব, এজন পলিটিকেল লিডাৰো লাগিব, সমাজৰ প্ৰত্যেক শ্ৰেণী ব্যক্তি আৱশ্যক আছে। কিন্তু মোৰ কি দক্ষতা আছে, কি গুণ আছে, সেইখিনি নিজে বিচাৰ বিশ্লেষণ কৰিব লাগিব, তাৰ কাৰণে কিন্তু এক সম্যক ধাৰণা পাব লাগিব। মই কলা শাখা এইকেইটা বিষয় ভাল পাওঁ, এই বিষয়কেইটাৰ ওপৰত ভিত্তি কৰি ভৱিষ্যতে কি কি কৰ্মসংস্থাপনৰ সুবিধা আছে সেইখিনি আগতে জানিব লাগিব, কাৰোবাৰ পৰা শুনিব লাগিব, কাৰোবাৰ পৰা শিকিব লাগিব, বা সেই ক্ষেত্ৰত প্ৰতিষ্ঠিত হোৱা ব্যক্তিৰ লগত দিহা পৰামৰ্শ গ্ৰহণ কৰিব লাগিব। ইণ্টাৰনেটৰ পৰা চাই পেলাই তোমালোকে কোনো ভুল সিদ্ধান্ত গ্ৰহণ নকৰিবা, ইণ্টাৰনেটত বহুত ভুল পথে পৰিচালিত হোৱা দেখা যায়, বহুতো ছাত্ৰ ছাত্ৰীয়ে ইণ্টাৰনেটৰ বিজ্ঞাপনত ভুল কৰি পেলাই নামভৰ্তি কৰে, পিছত গম পাই যে সেই পাঠ্যক্ৰমটোৰ কাৰণে যিটো ৰিকগনাইজ অথৰিটি এপ্ৰুভ কৰিব লাগে, সেই ৰিকগনাইজ অথৰিটি এপ্ৰুভ কৰা নাথাকে, তাৰপিছত তোমাৰ সেই পাঠ্যক্ৰমটো সমাপ্ত কৰাৰ পিছত কোনো চৰকাৰী চৰকাৰে আবেদন কৰিব নোৱাৰিবা, সেইটো কথা কিন্তু মনত ৰাখিব লাগিব। এতিয়া কোনোবাই দশম শ্ৰেণী উত্তীৰ্ণ হোৱাৰ পিছত কেনেকৈ বিষয় বা শাখাবিলাক নিৰ্বাচন কৰিব লাগে, এতিয়া যিসকলে একাদশ শ্ৰেণী নামভৰ্তি কৰিছে তেওঁলোকৰ কাৰণে হৈ গ'ল, কিন্তু তেওঁলোকৰ ওপৰত ভিত্তি কৰি মই কিছুমান কথা কওঁ। এতিয়া যিসকলে দশম শ্ৰেণী উত্তীৰ্ণ হোৱা নাই, বহুতে ভাবে যে ভাল নম্বৰ পোৱাৰ কাৰণে বিজ্ঞান শাখাত নামভৰ্তি কৰিলে, ঘৰৰ পৰা কয় বা ছাত্ৰগৰাকী নিজৰভাৱে ভাল নম্বৰ পাইছোঁ, বিজ্ঞান শাখাত নামভৰ্তি কৰোঁ, বিজ্ঞান বিষয়বিলাক নামভৰ্তি কৰোঁ। এতিয়া আৰু বিজ্ঞান শাখা, কলা শাখা বা বাণিজ্য শাখা নাথাকিব, নেশ্যনেল এডুকেশ্যন পলিচি মতে এতিয়া থাকিব বিষয় ভিত্তিক। তুমি বিজ্ঞান বিষয় লৈ পেলাই হয়তো কলা বিষয় ল'ব পৰা, কোনোবা স্পৰ্টছো ল'ব পৰা, ফিজিকেল এডুকেশ্যনো ল'ব পৰা, কোনোবাই পাৰফৰ্মিং আৰ্টছো ল'ব পৰা, কিন্তু সেই অনুপাতে কিন্তু সেই কামখনৰ সেই সুবিধাটো থাকিব লাগিব। আৰু সেই সুবিধাটো কৰিব গৈ পেলাই নিউ এডুকেশ্যন পলিচি মতে এতিয়া গোটেই কলেজবিলাক ইউনিভাৰ্চিটিলৈ কনভাৰ্ট কৰিবলৈ গৈ আছে, তাৰপিছত কি হয় নাজানো, তোমালোকৰ কভিডৰ নামত 3-4 বছৰ গৈছিলে, আৰু নিউ এডুকেশ্যন পলিচি নামত তোমালোকৰ 5 বছৰ এটা টাইম, তোমালোক গিনিপিকৰ নিচিনা এতিয়া উপায় নাই, এতিয়া পৰিস্থিতি বাধ্য হৈ হ'ব লাগিব, তোমালোকে এতিয়া গিনিপিক নিচিনা হ'ব গৈ আছা, উপায় নাই, এইটো তোমালোকৰ মানে পৰিস্থিতিৰ কাৰণে এইটো হৈছে, সেইটো কথা পিছত আলোচনা কৰিম বাৰু, এতিয়া সেইটো আলোচনা কৰাৰ বিষয় নহয়, মই জাষ্ট কথাটো কৈছোঁ।
এতিয়া কথাটো হল তোমালোক যি বিষয়ে ভাল লাগিছে, প্রত্যেক ব্যক্তিয়ে কিছুমান ব্যক্তিত্ব বা সাহিত্যিক বৈশিষ্ট্য থাকে। কোনোবা ইন্ট্রোভার্ট নিজক লৈ ব্যস্ত রাখি ভাল পায়, কোনোবা এক্সট্রোভার্ট বেলেগ লগত মিলামেশা কৰি ভাল পায়, কোনোবা সামাজিক, কোনোবা আর্টিস্টিক মাইন্ড শৈল্পিক মন, কোনোবা রিয়েলিস্টিক বাস্তবধর্মী, কোনোবা এন্টারপ্রাইজিং উদ্যমী মন। আর প্রত্যেকে আজরি সময় করে ভাল পাওয়া কিছু কাম আছে, কোনোবাই খেলি ভাল পায়, কোনোবাই নাচি ভাল পায়, কোনোবাই কথা কই ভাল পায়, কোনোবাই ফুড়ি ভাল পায়, কোনোবাই লিখা মেলা করে ভাল পায়, কোনোবাই ফটোগ্রাফি করে ভাল পায়। গতি নিজের ব্যক্তিত্ব, নিজের চারিত্রিক বৈশিষ্ট্য বা ব্যক্তিত্ব আর নিজের ভাল লগা বিষয়বিল সেই কোনে গম পাব? নিজের ছাত্রগী নিজে গম পাব, ছাত্রীগী নিজে গম পাব। মানে বিজ্ঞান বিষয়টি ভাল পাও নে গণিত বিষয়টি ভাল পাও, নে মানে সমাজ অধ্যয়ন বিষয়টি ভাল পাও, নে অসমীয় ভাল পাও, নে ইংরাজি ভাল পাও, সেই নিজে ছাত্রগী গম পাব বা ছাত্রীগী গম পাব, অভিভাবক গম পাব আর শিক্ষাগুড়ি গম পাব। এইকটা তিনটা সমন্বয় ঘটায় নিজের ভাল লগা বিষয়টি, নিজের ব্যক্তিত্ব আর নিজের হবিট। এই তিনটা সমন্বয় ঘটায় যদি বিষয়বিল তথা শাখা নির্বাচন করে তাহলে ভবিষ্যৎ জীবন পথত আগুয়া যাওয়া সহজর হব, যেহেতু তারপর ভবিষ্যতে একটা কামকে বছর পিছিয়ে বছর করে থাকবে। কোনোবাই লিখা মেলা করে ভাল পায়, সেই বিষয়টি এনেধরণে পড়া শুনা করলে যত লিখা মেলার জড়িত হয়ে আছে। কোনোবাই খেলাধুলা করে ভাল পায়, সেই পড়ার পাঠ্যক্রম যদি খেলাধুলার জড়িত হয়ে থাকে তাহলে সেই বিষয়টি পড়লে ভবিষ্যতে আগুয়া যাওয়া সহায় হব। এই কলা শাখাটা আছে, বাণিজ্য শাখাটা আছে, বিজ্ঞান শাখাটা আছে। যেটা মোক প্রশ্ন করবা এটা হয়তো প্রশ্ন করার পরিবেশ নাই, এইখানে আমার ফোন নাম্বারটা উল্লেখ করে দিছো, তোমালে কাগজ কলম আছে লিখি লওয়া, যেহেতু শনিবারে আজি নগলে পিছতো করে পারিবা। শনিবারে সন্ধ্যা ছয় বজার পর ন বজা, বাকি সময় নহয়। এই তিন ঘন্টা সময় কোনোবা যদি এজন ছাত্রই বিচার, মানে তিন ঘন্টা সময় এজন ছাত্রকে বুঝাই দিম অকল ফোনত, কোনো হোয়াটসঅ্যাপত, সোশ্যাল মিডিয়া, ইমেইলত প্রশ্নটা নিদিও। ফোনত কি কারণে দিও? এটা ক্রস কোয়েশন করে পেলে কথাবিল ভালদরে বুঝাই দিব পৰা যায়। যেটা ফোন করবা ফোনটো লাউড স্পিকার রাখব লাগিব, ঘরের অভিভাবকসকলও শুনব লাগিব, অকল তুমি শুনলে নহব। ধেমাজির গুহীলে যাবলে বিভিন্ন উপায় আছে, কোনোবাই ট্রেনে যাব পারে, কোনোবাই বাসে যাব পারে, কোনোবাই ডিব্রুগড় মোহনবাড়ী বিমানবন্দরের এরোপ্লেনে যাব পারে, লীলাবাড়ী বিমানবন্দরের এরোপ্লেনে যাব পারে, কোনোবাই নিজে বাস গাড়ি লো যাব পারে, ভাড়া করে নিজের বাইকে যাব পারে। উদ্দেশ্যটা হল গুহীলে যাব লাগে, আর আমার উদ্দেশ্যটা হল শিক্ষাগুরুসকলের উদ্দেশ্যটা হল ছাত্র ছাত্রীসকলে জীবন পথত আগুয়া যাব লাগে। তার কারণে রাস্তা বিভিন্ন আছে, এই রাস্তাবিল আমি দেখাই দিয়াটো আমার কর্তব্য, আর বিকল্প পথ রাখব লাগিব। অপশন অপশন নম্বর ওয়ান, অপশন নম্বর টু, অপশন নম্বর থ্রি, এনেকা নয় যে অপশন নম্বর ওয়ান টু ফুলফিল নহল আর এই পৃথিবীর নাথাকু। তুমি ভাবিছিলা যেন আই এস অফিসার হম, আই এস অফিসার নহলে বুলিয়ে যে পৃথিবীর নাথাকবে তো নয়, এস এস অফিসারও অপশন আছে। এস এস অফিসার হয়ে পেলে তুমি আই এস অফিসার হব পড়া, দশ বছর বিশ বছর কাম করার পিছত তোমার ডেপুটেশন পাই যাবা, তুমি আই এস অফিসার হয়ে যাবে। গতি এনেকা নয় যে আই এস অফিসার নহলেও মানে পৃথিবীর নাথাকো, গতি আমি বিকল্প পথ রাখব লাগবে। অপশন নম্বর ওয়ান, অপশন নম্বর টু, অপশন নম্বর থ্রি। তুমি যে ভাবিছিলা আই এস অফিসার হম, তাতো সুবিধা অসুবিধা কিছু আছে। তুমি ভাবিছিলা আই এস অফিসার হম হয়ে গেলা, তোমার পোস্টিং এনেকা একটা জায়গা হল এনি টাইম গন্ডগোলে হয়ে থাকে, এটা তুমি ভাবিলা মানে কেউ আই এস অফিসার হয়েছিল। কোনোবাই ভাবিছে মানে একজন ডক্টর হম, ডক্টরের কারণে কোনো দিন রাতে কথা নাই, তার কোনো ধনী দুখিয়া কথা নাই, ডেকা বুঢ়া কথা নাই, সকলকে চিকিৎসা প্রদান করব। কোনোবা একটা পাঠ্যক্রম পড়ার আগতে কোনোবা একটা বৃত্তি গ্রহণ করার আগে ভাবি লাগবে সেই বৃত্তির কেনকা আপনার কাম করব, সেই কামটা করবলে আমার রাজি আছো নাই, সেই গুণ দক্ষতাখিনি মো আছে নাই, যদি নাই সেখানে আয়ত্ত করে লোক লাগবে। এজন শিক্ষকে তোমার বুঝি নাই দশ বার বিশ বার ত্রিশ বার বুঝাই তোমার সেখানে ধৈর্য শক্তি আছে নাই। অয়েল এজেন্সির চাকরি করি ভাবিছা, তার বিভিন্ন ধরনের চাকরি আছে, কিছু ডিউটি মর্নিং শিফট ডিউটি, নাইট শিফট ডিউটি, ইভিনিং শিফট ডিউটি। তুমি যদি ছটা বজার আগত কেউ শুই উঠি পয়া তো ছটা বজার মর্নিং শিফট ডিউটি কেন করবা, তার আগে চাব লাগবে বিজ্ঞাপনটা পড়ি ভালদরে তার কেন ধরনের কাম করব, এই কামটার কারণে মূল এখানে যোগ্যতা দক্ষতা আছে নাই। কোনোবাই ডিফেন্স লাইনে যাব বিচারিছা, তাহলে বয়স অনুপাতে তোমার হাইটটা ঠিকই আছে নাই, ওয়েটটা ঠিকই আছে নাই, চকু পাওয়ার ঠিকই আছে, এইখানে কত থাকে? সেই বিজ্ঞাপনটা থাকবে এন ডি এডভার্টাইজমেন্ট, সি ডি এস এডভার্টাইজমেন্ট থাকবে। গতি মনে কিন্তু এখানে প্রতিটি শব্দ চাব লাগবে বিজ্ঞাপনের, এই চাকরিটার কারণে কি কি বিজ্ঞাপনত কি কি দিছে। গতি তুমি যদি পাঁচ বছর পিছন দিবা এটা পেপার কাট করে থাকার কি আপত্তি আছে? মোবাইল যদি সেভ করে থাকা মোবাইল রূপে হল গোটেখিনি গুছি গেল, সেইখানে কিন্তু যে এখন বাতরি কাকতের তোমাকে কাট করে থাকবে লাগিব। তুমি ভাবি আছো যে আমি সাইকোলজিত পড়িম, অসমে কত কত সাইকোলজির কারণে ডিগ্রি পাঠ্যক্রম আছে, সেই বাতরি কাকত বিজ্ঞাপন দিবা, নামভর্তি বিজ্ঞাপন, সেই কাটি রাখব লাগবে। তিনটা তুমি চাব লাগিব যে তুমি অকাল এখনতে পাম বলে ধেমাজি কলেজে পাম বলে ফিক্স থাকলে নহব, কইছে স্যার কাট অফ তো বাড়ি গেছে 60%, 55%। তুমি যদি ধেমাজি কলেজ নব নেক্সট কত আছে সেই লিস্টখন তোমার ফলের তুমি নিজে প্রিপেয়ার করে বনায় থাকবে, যে এইখানে নাপালে মানে এইখানে এপ্লাই করি।
এপ্লাইটো সবতে কৰি দিব লাগিব, যিহেতু এপ্লাই যদি পিছত নকৰা তেতিয়াহ'লে তোমাৰ এবছৰ ৰৈ যাব লাগিব। গতিকে সেইখিনি কথাও চালি জাৰি চাব লাগিব। এতিয়া মই কৈছিলোঁ যে নিজে ভালপোৱা বিষয়, নিজৰ হবিটো, নিজৰ ব্যক্তিত্ব, এইকেইটা সমন্বয় ঘটাই পেলাই যদি আমি শাখা বা বিষয়বিলাক নিৰ্বাচন কৰা, তেতিয়াহ'লে ভৱিষ্যতে জীৱন পথত আগুৱাই যোৱাত সহজ হ'ব। এতিয়া বিজ্ঞান শাখা মানে এনেকুৱা নহয় যে অকল MBBS আৰু BTech কৰিছে, বহুতো এটা ধাৰণ হয় চায়েন্সত পঢ়িছে ডক্টৰ নহ'লে ইঞ্জিনিয়াৰ, ডক্টৰ মানে কি অকল MBBS, MBBSৰ বাহিৰে BDS, আয়ুৰ্বেদিক, হোমিঅ'পেথিক, ফাৰ্মাচী, ডিগ্ৰী ডিপ্ল'মা, নাৰ্ছিং, NNM, GNM, BSc নাৰ্ছিং, পেৰামেডিকেল কোৰ্চেছ, মেডিকেল লেবৰেটৰী টেকনিচিয়ান, ফিজিঅ'থেৰাপী, অপ্টিমেটিক, প্ৰায় 15টামান পেৰামেডিকেল কোৰ্চো আছে। তাৰপিছত পৰোক্ষভাৱে জড়িত চিকিৎসা বিজ্ঞানৰ লগতে জড়িত মেডিকেল ৰিপ্ৰেজেণ্টেটিভ, হস্পিটেল মেনেজমেণ্ট, হস্পিটেলখন চলাবলৈতো মেনেজিং পৰিচালনা মানুহো লাগিব, মেডিকেল ৰিপ্ৰেজেণ্টেটিভ দৰৱবিলাক যে হয় কোম্পানীবিলাক প্ৰডাকশ্যন কৰে সেইবিলাক দৰৱ ডক্টৰক বুজাবৰ কাৰণে মেডিকেল ৰিপ্ৰেজেণ্টেটিভো লাগিব। গতিকে চিকিৎসা বিজ্ঞানৰ লগত জড়িত তেনেকুৱা 20-25টামান পাঠ্যক্ৰম আছে। কোনোবাই ভাবিছে ডক্টৰ হ'ম বুলি বা মেডিকেল কলেজত প্ৰফেচৰ হ'ম বুলি, বায়'কেমিষ্ট্ৰি বেকগ্ৰাউণ্ডৰ মানুহ গৈ পেলাই ইংলিছৰ মানুহো লাগিব মেডিকেল কলেজৰ প্ৰফেচৰ হোৱাৰ আগতে তেওঁলোকক পঢ়াবৰ কাৰণে। গতিকে কেনেকুৱা চাইকলজি বেকগ্ৰাউণ্ডৰ মানুহো লাগিব মেডিকেল কলেজত, নিউট্ৰিনিষ্টো লাগিব, এগ্ৰিকালচাৰ BSc পাছ কৰাৰ পিছত কমিউনিটি চায়েন্সৰ ওপৰত নিউট্ৰিনিষ্ট চিকিৎসা বিজ্ঞানলৈ জড়িত। গতিকে চিকিৎসা বিজ্ঞানৰ MBBS, BDS, আয়ুৰ্বেদিক, হোমিঅ'পেথিকৰ কাৰণে এটা এক্সাম হয় নীট এক্সাম, কমন এক্সাম, নেশ্যনেল এলিজিবিলিটি কাম, এন্ট্ৰেন্স টেষ্ট, এইটো সৰ্বভাৰতীয় পৰ্যায়ত হয়। যদিও সৰ্বভাৰতীয় পৰ্যায়ত হয় 85% মেডলিষ্টখন অসমৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণেই প্ৰিপেয়াৰ হয় আৰু 50%টো অল অভাৰ ৰেংকিঙৰ বাবে। তুমি যদি 50%ত থকা যে তুমিও অসমৰ বাহিৰৰ মেডিকেল কলেজত পঢ়াৰ সুবিধা পাবা। নাৰ্ছিঙৰ কাৰণে এন্ট্ৰেন্স পাতে BSc নাৰ্ছিঙৰ কাৰণে, অলৰেডি এডভাৰটাইজমেণ্ট ওলাই গৈছে। তাৰপিছত ইঞ্জিনিয়াৰিঙৰ টপ মষ্ট ইঞ্জিনিয়াৰিং কলেজবিলাকৰ কাৰণে JEE মেইনছ কোৱালিফাই কৰাৰ পিছত এডভান্স কোৱালিফাই কৰিব লাগিব IIT পাবৰ কাৰণে, NIT নেশ্যনেল ইনষ্টিটিউট অফ টেকনলজি NIT পাবৰ কাৰণে JEE মেইনছ কোৱালিফাই কৰিব লাগিব। অসম চৰকাৰৰ অধীনৰ ইঞ্জিনিয়াৰিং কলেজ যেনে ধেমাজি ইঞ্জিনিয়াৰিং কলেজত ছিট পাব হ'লে আসাম ছায়েন্স এণ্ড টেকনলজি ইউনিভাৰ্চিটিয়ে কণ্ডাক্ট কৰা CEE এক্সাম কোৱালিফাই কৰিব লাগিব। এতিয়া মই ব্যক্তিগত খণ্ড আসাম জন বস্কো ইউনিভাৰ্চিটি স্কুল অফ টেকনলজিত বৰ্তমান কৰ্মৰত মেকানিকেল বিভাগত, ইঞ্জিনিয়াৰিং বিভাগত। তাত যদি নামভৰ্তি কৰিব বিচাৰিছে কোনোবাই, কিবা বোলে মেকানিকেল বিচাৰিছিলে ধেমাজি ইঞ্জিনিয়াৰিং কলেজত নাপালা, যোৰহাট ইঞ্জিনিয়াৰিং কলেজত নাপালা বোলে তুমি ভাবিছা যে প্ৰাইভেটত ক'ৰবাত আছে, তেতিয়াহ'লে JEE মেইনছৰ মাৰ্কছ নহ'লে CEE মাৰ্কছ নহ'লে আসাম জন বস্কো ইউনিভাৰ্চিটিয়ে কণ্ডাক্ট কৰা এন্ট্ৰেন্স পৰীক্ষা কোৱালিফাই কৰিবলৈ। ইঞ্জিনিয়াৰিং পঢ়িবৰ কাৰণে ধাৰণা এটা যে ফিজিক্স, কেমেষ্ট্ৰি, মেথমেটিক্স থাকিব লাগে আৰু মেডিকেলৰ কাৰণে বায়'লজি, ফিজিক্স আৰু কেমেষ্ট্ৰি, কিন্তু এইটো ভুল ধাৰণা। ছায়েন্সত পঢ়িছা বায়'লজি লব, মেথছো ল'বা। ইঞ্জিনিয়াৰিং কিছুমান ছাবজেক্ট আছে, বায়' মেকানিকেল ইঞ্জিনিয়াৰিং বায়'লজি লাগিব, মেথমেটিক্সো লাগিব, কম্পালচৰি ছাবজেক্ট বায়'লজি ফৰ ইঞ্জিনিয়াৰ্ছ, সকলোৱে পঢ়িব লাগিব। মেডিকেল পঢ়িব কৈছা বায়'মেডিকেল ইনষ্ট্ৰুমেণ্টেশ্যন, যদি মেথমেটিক্স ভালদৰে নাজানা ভালদৰে তোমালোকে বস্তুবিলাক বুজি নাপাব। গতিকে মেডিকেল লাইনত পঢ়িম বুলি তোমালোকে মেথমেটিক্সটো এৰি নিদিবা, ইঞ্জিনিয়াৰিং পঢ়িম বুলি বায়'লজিটো এৰি নিদিবা। অসমত এখন কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এই কৃষি বিশ্ববিদ্যালয়ৰ অধীনত BSc ইন এগ্ৰিকালচাৰ, কমিউনিটি চায়েন্স, ছেৰিকালচাৰ, হৰ্টিকালচাৰ, ফিচাৰী চায়েন্স আৰু ভেটেনেৰি চায়েন্স, এইকেইটা হ'ল কৃষি বিশ্ববিদ্যালয়ৰ অধীনত। তাৰ কাৰণে ফিজিক্স, কেমেষ্ট্ৰি আৰু বায়'লজি থাকিব লাগিব। আৰু যদি কাৰো ঘৰখনৰ যদি সমস্যাৰ সৃষ্টি নহয় তেতিয়াহ'লে ডিগ্ৰী পৰ্যন্ত কৰি ল'লে হয়, লাগিলে BSc ফিজিক্স, কেমেষ্ট্ৰি, মেথমেটিক্স, বুটানি, জুলজি য'তে হওক। কি কাৰণে কৈছোঁ, গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ টপ মষ্ট চাকৰিখিনিৰ কাৰণে চিভিল ছাৰ্ভিচ এক্সামিনেশ্যন এনি গ্ৰেজুৱেট ফ্ৰম এ ৰিকগনাইজ ইউনিভাৰ্চিটিৰ পৰা APR হ'ব পাৰে, IS অফিচাৰ, IPS অফিচাৰ, IFS অফিচাৰ, যিকোনো ডিপাৰ্টমেণ্টক গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ টপ মষ্ট চাকৰিখিনিৰ কাৰণে চিভিল ছাৰ্ভিচ এক্সাম দিব লাগে। তাৰ তলৰ ৰেংকিং পজিশ্যনৰ কাৰণে ষ্টাফ ছিলেকশ্যন কমিশ্যনে কণ্ডাক্ট কৰে কম্বাইণ্ড গ্ৰেজুৱেট লেভেল এক্সামিনেশ্যন, তাৰ কাৰণে এনি গ্ৰেজুৱেট। অসম চৰকাৰৰ অধীনৰ বিভিন্ন ডিপাৰ্টমেণ্টৰ টপ মষ্ট চাকৰিখিনিৰ কাৰণে SCS অফিচাৰ, ব্লক ডেভেলপমেণ্ট অফিচাৰ, এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ অফিচাৰ, তাৰ কাৰণে আসাম পাব্লিক ছাৰ্ভিচ কমিশ্যনে কণ্ডাক্ট কৰা কম্বাইণ্ড কম্পিটিভ এক্সাম APR হ'ব লাগিব। বেংক প্ৰভিজনেল অফিচাৰ, বেংক ক্লাৰিকেল পজিশ্যন, ৰিজাৰ্ভ বেংক আৰু ষ্টেট বেংকে ইণ্ডিভিজুৱেল পৰীক্ষা পাতে, বাকী বেংকবোৰৰ কাৰণে IBPS নামৰ এটা অৰ্গেনাইজেশ্যনে কমন পৰীক্ষা পাতি দিয়ে। তাৰপিছত ইণ্ডিভিজুৱেল বেংকবিলাকে ৰিকুৱাৰমেণ্ট মতে পাৰ্চনেল ইণ্টাৰভিউ কণ্ডাক্ট কৰে। ইঞ্চুৰেঞ্চ কোম্পানীবিলাকৰ ডেভেলপমেণ্ট অফিচাৰ কাৰণে এনি গ্ৰেজুৱেট, কম্বাইণ্ড ডিফেন্স ছাৰ্ভিচ, আৰ্মি কাৰণে এনি ষ্ট্ৰীম, এয়াৰফৰ্চ আৰু নেভি ছেকশ্যনৰ কাৰণে ছায়েন্স বেকগ্ৰাউণ্ড বা ইঞ্জিনিয়াৰিং বেকগ্ৰাউণ্ড হ'ব লাগে। গতিকে চোৱা, এনি গ্ৰেজুৱেট হোৱাৰ পিছত 10-15টামান প্ৰতিযোগিতামূলক পৰীক্ষা ল'ব দিনা হ'ব পাৰি, তাত কোৱালিফাই কৰাৰ পিছত ডাইৰেক্ট চাকৰি পাব পাৰা। বাণিজ্য শাখাত যিসকলে পঢ়িছা বা পঢ়িম বুলি ভাবিছা, মনে ভাবে যে বাণিজ্য শাখাত পঢ়া মানে ব্যৱসায় বাণিজ্য কৰিব, হয় ব্যৱসায় বাণিজ্যৰ বিষয়ে ভালদৰে জানিব, তাতো কিছুমান বৃত্তিমুখী পাঠ্যক্ৰম আছে।
চার্টার্ড একাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারি, কস্ট একাউন্টেন্সি, এইবিলাক হাই সেকেন্ডারি পাস করার পিছতে এইবিলাক পাঠ্যক্রমত এনরোল হব পারি। এই তিনটা পর্যায় থাকে, ফাউন্ডেশন কোর্স, ইন্টারমিডিয়েট কোর্স আর ফাইনাল স্টেজ। আনকি আর্টস সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছাত্রী পড়িব পারে, যদি কোনোবাই ডিগ্রি পড়ি পেলে চার্টার্ড একাউন্টেন্সি কোর্স, কস্ট একাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারি কোর্স করবো বিচার, তাহলে ফাউন্ডেশন কোর্সটা করব না। তারপর আছে কলা শাখা, বহুতে ভাবে যে কলা শাখাত পড়লে আমি কি হব চাকরি পাবেন, এনেকা বহুতে ভাবি লয় বা বহুতে কয়, কোনোবাই যদি কয় যে আমার কলা শাখাত নাম ভরি গেছে কব যে এস আর্টসে পড়লা নাকি, বহুত চাকরি পাবলো আছে। মানে প্রথমতে কৈছো যে কলা শাখা, বাণিজ্য শাখা, বিজ্ঞান শাখা কথা নাই, নিজের যোগ্যতা প্রতিপন্ন করব পারে সকলতে কর্ম সংস্থাপন বাট মুকলি আছে। অকল যদি কথাও ভালকে কবা কথা কব লাগে অকল, তো এক লাখ টাকা উপর দরমা পাব। নিতুমণি শইকীয়া, নন্দন প্রতিম শর্মা বদলৈ, স্নিগ্ধা শিকা, ঋতুস্মিন শর্মা, নাম শুনছে না দেখিছা নাই, অতনু ভূঁয়া, ওয়াজবি হুসেন, মৃণাল তালুকদার, প্রশান্ত রাজগুরু, কি কইছে টিভিত মানি মাতি আনিছে, কেজন মানুষ বহিছে কথা পাতি আছে, এক লাখ টাকার উপর দরমা পাবে, বেলেগ কেউ করা নাই, তার কারণে কষ্ট করব লাগবে, আপডেট হয়ে থাকবে লাগবে, এই মানুষজনের বিষয়ে জানি লাগবে, কথা কেন কব লাগে, এই আর্টটা আয়ত্ত করব লাগবে। কোনো ভালদরে লেখা মেলা করা, ধেমাজিত থাকিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তত চাকরি পাব পড়া, অসমীয়া যদি তোমালে ভালদরে অধ্যয়ন করা, অসমীয়া যদি তোমালে ইংলিশে ট্রান্সলেট করা, সেইটাই একটু জীবন জীবিকার পথ হব পড়ে। গুগলত সার্চ করো না, সার্চ ইঞ্জিনত অসমীয়া কিছু কথা ওলায়, গুগলের হেড অফিসত অসমীয়া যুবক যুবতী পড়ি আছে, মোবাইলের হোয়াটসঅ্যাপত অসমীয়া মেসেজ করবো পারি, মোবাইল কোম্পানির অসমীয়া জানা মানুষ আছে, প্রধানমন্ত্রী ওয়েবসাইট অসমীয়া আছে, ইউপিএসসি কন্ডাক্ট করা সিভিল সার্ভিস এক্সাম অসমীয়া মাধ্যমত দিব পারি, অসমীয়াতে প্রশ্ন কাগজ থাকে, ন্যাশনাল বুক ট্রাস্টে কিতাব অসমীয়াত পাবলিশ করে, চিলড্রেন বুক ট্রাস্টে কিতাব অসমীয়াত পাবলিশ করে, টিভি বিজ্ঞাপন কিনা ইংরাজিত থাকে, অসমীয়াত অনুবাদ করে পেলায় অসমীয়াত ভয়েস ওভার দি পেলায় অসমীয়া চ্যানেলবিল দূরদর্শনে বা বেলেগ বেলেগ চ্যানেলত প্রচার হয়, গতিকে যিয়ে পড়া মানে অসমীয়া উদাহরণ দি পেলায় সেইটা পড়া। প্রত্যেক বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় অসমীয়া একটা পোস্ট থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর অ্যাসোসিয়েট প্রফেসর আর প্রফেসর হবো পড়া, আর এটা ন্যাশনাল এডুকেশন পলিসি মতে মাতৃভাষাটা কম্পালসরি করে দিয়েছে, গতিকে নবোদয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় সকলতে অসমীয়া বিষয়টা দরকার হয়ে পড়ব। সিভিল সার্ভিস এক্সাম যদি অসমীয়া যদি জ্ঞান না থাকে তুমি এজন আই এস অফিসার হব পারিবা, কিন্তু এস এস অফিসার হব পারিবা, অসমীয়া মাতৃভাষা জ্ঞান না থাকলেও এজন এস এস অফিসার হব পারিবা, কিন্তু এজন আই এস অফিসার হব নিবা। গতিকে মানে এটা হাতি মারি ফুরুকাত ফার্মেসির কথাখিনি কইছো, তোমালে নিশ্চয় মানে কি কোথাও বুঝি পাইছা, যিনি কথা মানে ইতিমধ্যে কলো সেইখানে আজি ঘর গিয়ে পেলে লিখি রাখবা, আর ইতিমধ্যে রেকর্ডিং করে দিছো, তোমালে বুঝি নেপালে পিছত আকো ইউটিউবত দি দিম, মই অল্প রয়ে রয়ে শুনি পেলায় চাবা যে কিনো কইছিল, মানে সুপার ফাস্ট কইছো, এইখানে কথা বেলেগে কলে মানে সাধু কথা শুনায় শুনায় তিন ঘন্টা লগাব, মো কথাটো এনেকুৱা লাগে যে মানে গোটেই কথাখিনি দি দিও ছাত্র ছাত্রী, বিশেষ করে নিজের গৃহ জেলা আর কিয়নে কারণে তোমার এটা অফিসিয়ালি যে মাতিছে অফিসিয়ালি আইছো মই, কিন্তু আন অফিসিয়ালি মানে নিজে আহি পেলায় প্রত্যেকবার ধেমাজিলে আহিলে মানে মানে কোথাও যে আশীষ আর রঞ্জনক মানে আইসো তোমাদের ক্লাস বন্ধ করা, লগালে অজ আছে বলজিৎ দা কারো কথা মনে শুনো, আপনি স্যার থাকব আগে বেলেগ প্রিন্সিপাল আসলে মানে কোথাও যে মই আহিছো মোক এটা স্টুডেন্ট লাগে, বুঝি পাইছা, মো ঘরের নিচিনা এখন কিরণ প্রকাশন আর ধেমাজি বুকস্টল বহুতে আমার নেকি বলে সুদে, আগতে মানে ধেমাজি বুকস্টলে বহি থাকো কলেজের আহি স্কুলের আহি, গতিকে নবদার কথা মানে কেয়ার নকরো, মো কে মোক লাগবে স্টুডেন্ট বহিব লাগবে, কোথায় ঠিক আছে ঠিক আছে, মোক কোনো বাধা নিদিয়ে, গতিকে মানে এখন নিজের একাডেমি বলে ভাবো, গতি তোমালোক এইখানে কথা মানে কলো, এটা যিনি মানে কোয়া কথার উপর ভিত্তি করে বা ভবিষ্যতে মনত কিনা প্রশ্ন হলে উদয় শেষ হবো পড়ে, গতি ফোন নম্বর দিল না 9435188600 দিল নাই নাই দিয়া লিখি লো ফোন নম্বর, পাহরে বলে ইমান কথা আছে 94 নহলে মুখস্থ করল 9435188600 বলজিৎ বাহা মাইলে আহি যাব ইন্টারনেট, যত তত নাম্বার দিয়া আছে স্যার সকল সুদিলেও কে দিব, গতিকে ইয়াতে মানে সমাপ্ত করলো, তারমানে কি মই হয়েছিল অকল মই থাকি মই লেকচার দিম, কিন্তু মই জানো স্যার সকল ইমান বহুত আছে সকলেরও কব চান্স দিব লাগিব, আর এটা অকল মই কোয়া চান্সনো দিয়া কথাও নয় সকলে কব লাগবে, গতিকে সেইকারণে মানে ভাবছিলাম মানে এঘন্টা কম, মানে শিলাপথরও টাইম দিল যে এটা বাজার মানে তাতো গিয়ে পেলায় কথা কম, গতিকে ইয়াতে মই সমাপ্ত করেছো, তোমার যেটা প্রশ্ন থাকবে মোক ফোন করবা, ফোনত মানে সকলখিনি বুঝাই দিম, ঠিক আছে, ধন্যবাদ, উইশ ইউ অল দ্য বেস্ট।